আমার কথা শুনতে পাচ্ছি বলেন আচ্ছা আমার আসলে কোনো প্রশ্ন নেই যুক্ত হয়েছি আমি আপনাকে কিছু ভিডিও দিয়েছিলাম দেখেছিলেন আপনি ভিডিও নিশ্চয়ই দেখেছেন হ্যাঁ হ্যাঁ আমি আপনার একটা পেজে আমি ক্লিপ দেখেছি কি বলবো ভাই কিছু বলার নেই এটা তো মানে যার যেটা বোঝার সে তারা তো সেটা বুঝবে যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা তো বুঝবে আসলে আমি আমি নিজেই কোনো নাস্তিক নই আমি যদিও ধর্মের প্রতি সেই বিশ্বাস ভালোবাসাটা টাকার মতো নেই আমি জাস্ট যুক্ত হয়েছিলাম একটা প্রশ্ন করার জন্য আমি কথা সঙ্গে বলেছিলাম আর কি আপনার কথা বা আপনার ওয়েবসাইটের লেখাগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যৌক্তিক আমি যৌক্তিক কেন বললাম আপনার কথাটা মানে আপনাকে আমার গুরু বানিয়ে দিল আপনি কি কি বলছেন ছেলে মেয়ে মানে মা ছেলে সহবাস করা যায় বা আপনি আপনার স্ত্রীকে কি করছেন না করছেন আপনার ছেলেকে কি বলছেন সবকিছু মানে এক একটা প্রশ্ন আমাকে করতেছে যে একটা ভিডিও বানাইছি কয়েকদিন আগে নিকটার্থীর মধ্যে মানে শারীরিক সম্পর্ক করা কি নাস্তিকা সমর্থন করা এটা নিয়ে একটা ভিডিও বানায় ছেড়ে দিচ্ছি সুতরাং এটা নিয়ে বলার কি আছে আমরা তো নিজেরাই বলতেছি তাই না যদি কেউ কোনো ব্যক্তি কোনো প্রাপ্তবয়স্ক মানুষ যদি স্বেচ্ছায় সজ্ঞানে শারীরিক সম্পর্কের মধ্যে যায় প্রেমের সম্পর্কের মধ্যে যায় সেখানে থার্ড পার্টির বলার কোনো স্কোপ নাই একদম স্ট্রেট এন্ড সিম্পল কথা সেখানে থার্ড পার্টি কিভাবে কথা বলবে কিভাবে নাক গলাবে কারণ তার তো সেই অধিকারই নাই তা যদি সেখানে কোনো একটা এমন ঘটনা ঘটে কোনো ক্রাইম ঘটে কারো অধিকার ক্ষুণ্ণ হয় তখন আমরা শুধুমাত্র বলতে পারি এছাড়া তো আমরা আমরা সেখানে কোনো বাধা দিতে পারি না আমরা যেটা বলতে পারি যে তোমাদের যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে একটু সমস্যা আছে এটা জাস্ট বলতে পারি এছাড়া তো কিছু বলা আমাদের পক্ষে সম্ভব না এইটারে আমরা লিডার এটাকে ইমোরাল কাজ বলি কারণ মোরাল অর ইমোরাল কাজ বলার মতো কোনো যুক্তি যুক্তি কারণ নাই রিজননিং নাই এটাকে মোরাল বলার মত এটাকে অ্যাডভেসড ইমোরাল অর ইমোরাল অর নন মোরাল কাজ বলা যেতে পারে

তাইবর ভাই আমি আমরা কিন্তু এই জিনিসটা বারবার আমরা বলেছি তারপরে যদি মুমিন এই জিনিসটা শহর জিনিসটা না বোঝে এবং তাদের ইন্টেনশনটাই হচ্ছে এটা যে তারা কোনো না কোনো ভাবে এই রকম ওরা মায়ের সাথে করতেছে ভাই ওর সাহেব মায়ের সাথে করতেছে ওরা মায়ের সাথে এটা বইলা একটা ইয়া তৈরি করা যে নাস্তিকরা কত খারাপ ওরা এটা করে হ্যাঁ ভাই আমরা তো যে প্রমাণ আদি দেখি যে বাংলাদেশে যদি আমি সংবাদপত্র ঘাঁটি আমি তো আপনাকে একশো একটা নিউজ দেখাতে পারবো যে হুজুর তার মেয়ের সাথে অমুক হুজুর তার ইসের সাথে করতেছে সেগুলো তো আমি হাজার হাজার দেখাতে পারবো সেগুলোকে কম দেখাতে পারবো কিন্তু সেগুলো নিয়ে তো আমরা মানে আলোচনা করি না এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক দুজন মানুষ যদি এই কাজ করে এখানে আমাদের তো কিছু বলার নেই আমরা শুধু দেখতে পারি যে সেখানে কোনো ক্রাইম করতেছে কিনা হ্যাঁ তাই বলে ভাই বলেন এবার সেখানে একটা ব্যাপার হচ্ছে মানে আপনি কথাগুলো যেভাবে বলেন ওনারা কিন্তু সেভাবে বলেন ওনারা অন্যভাবে যেমন আমাকে বলছিল যে ভাই আসিফ আসিমিন বলছে সে তার মার সাথে চাই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন তখন আমি বললাম যে উনি যে ওনার মায়ের সাথে আমাকে দেখান তখন একটা ভিডিও দেখে তখন সেখানে আপনি বলছিলেন কেউ যদি তার মায়ের সাথে সবস করতে চাই তারা সজ্ঞানের সসম্মতিতে সেখানে আপনার কোনো আপত্তি নেই সেখানে আপনি বললেন না আপনার মায়ের সাথে আপনি সেক্স করতে চান কিন্তু ওনারা বললো যে আপনি আপনার মায়ের সাথে করতে চান তো এই কথাগুলো যখন আমি বলছিলাম তখন আমাকে বলতেছিল যে আমি আপনাকে ডিপেন্ড করতে গেছি হ্যাঁ কত কিছু বলে মানে

আমাকে আরেকটা ভিডিও দেখে মামিকে সেরকম একটা কথা বলছিল তখন আমাকে বলতেছিল যে এই যে আসিফ মহিউদ্দিন নিজেই তো বলে যে মা ছেলে রাজি থাকলে সবকিছু করতে পারে তার ছেলের ক্ষেত্রে ভিন্ন কেন তখন মানে আমার বলার ছিল যে ওনার ছেলেটা তো অপ্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক কোন ছেলে তো এই সিদ্ধান্তটা নিতে পারে না এই বয়স

পারাস ভাই আপনার এখান থেকে ব্যাপক ইয়া হচ্ছে আপনার কথা বলা যাচ্ছে না কিন্তু এই ভিডিওটা কি আছে ভাই যে যে মুমিন যে এই কথাটা বলছিল এক মুমিন আছে আছে ভাই আমি বের করছি আচ্ছা আমি তার মাঝখানে আরেকটা দেখাই দেখেন এই ভিডিওটা দেখেন ও আরেকটা জিনিস বলে দেয় আপনাদের একটা ভুল ধারণা কি যেটা হইতাছে যে 16 বছরের নিচে বিয়ে ওটা অবৈধ না ঠিক আছে বিয়েটা অবৈধ না কিন্তু হইতাছে বিয়ে রেজিস্ট্রি করাটা সমস্যা যেটা হইতাছে কি রেজিস্ট্রি করাটা নিষেধ আছে আইনি কিন্তু আপনি যদি কেউ বিয়ে করেন সেটা আইনত অবৈধ বলা যাবে না সংবিধানের তৃতীয় ভাগ তিন একচল্লিশ নম্বর ভার্স বলছে প্রত্যেকের মেনে চলতে পারবে অনুসরণ প্রতিষ্ঠা করতে পারবে তাহলে সেক্ষেত্রে আমি আমার ধর্মীয় অধিকার হিসাবে তো আমি যে কেউ কম করতে পারে এটা করা হয়নি আমরা যদি আসি বর্তমান সময় আসলে বিয়ের জন্য যে সময়টা নির্ধারণ করে দেওয়া হয় যে বাংলাদেশে যেটা চলতেছে আঠারো বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে ষোলো বছর করে দিয়েছেন কিছু এক্সেপশনাল ক্ষেত্রে আর কি তো যেটা করে দিয়েছেন এই যে আঠারো বছর একটা মেয়ের বিয়ের জন্য যে আসলে সময় নির্ধারণ করা হয়েছে এটা এটা কোনো আসলে সাইন্টিফিক কোনো বেশি কিছু নাই এটা জাস্ট একটা মনে মিলার বসে দিল আর কি এবং এই জিনিস যদি আল্লাহ আল্লাহ ভালো জানে হয়তো ভবিষ্যতে আরো দু বছর কমে যেতে পারে তো তো যে আঠারো বছরের যে বিষয়টা বলা হয় যে নিচে হইলে আসলে নাবালিকা মতো এগুলো আসলে এক ধরনের বোগাস আসলে ক্লেম এর পিছনে কোনো সাইন্টিফিক টাইপের কোনো ভ্যালিড কোনো রিসার্চ নিসার্চ কিছু নাই সবার মন করা কাহিনী তো আপনি যদি ইয়াতে দেখেন রেকর্ডেড রেকর্ডেড যেটা উনিশশো তেত্রিশ সালে লিনা মেডিনা নামে একজন মেয়ে উনি পাঁচ বছর নয় মাস বয়সে একটা বাচ্চা জন্ম দিয়েছে পাঁচ বছরে হ্যাঁ মানে এবং বারবার করা বাচ্চার বাবাকে বা করছে কিনা উনি এই ব্যাপারে কোনো কিছু বলেন আজও বলেন এখন স্টিল না জীবিত আপনি যদি গুগলে গিয়ে লেখেন লিস্ট অফ ইয়াংগেস্ট বার্থ মাদার হ্যাঁ এটা যদি আপনি গিয়ে লেখেন দেখুন উইকিপিডিয়াতে ইয়ার ওখানে আপনার আছে আট বছরে কতজন গর্ভধারণ করছেন রেকর্ডেড এগুলো আনরেকর্ডেড তো হিসাবই নাই মানে তারা এই জিনিসগুলা কেন বলতেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেউ আপনার আশেপাশে কোনো একজন বয়স্ক লোক যদি ছয় বছরের মেয়েকে বিয়ে করে সেই লোক সম্পর্কে আপনার ধারণাটা কি হবে না কেন তিনি যেটা করেছেন সেটা হালাল কাজ আচ্ছা হালাল কোন

এখানে এখানে একটা ইয়া হচ্ছে আসিফ ভাই ওই যে আমি আপনাদের একটা পুরনো ভিডিও দেখছিলাম তো সেখানে মাতু বরাজ অভিজিৎ উনি মা ছেলে মমিন মা এরকম বলছিল মিনার ভাইকে তখন মিনার ভাই বলছিল যে এই কথাগুলো আমাকে মানে ওনাকে শব্দটা নিয়ে একটু আপত্তি জানাইছিল উনি যেন এই শব্দটা না বলে তখন ওই মাতব্বর ভাই বলছিল যে আপনাদের মমিন ভাইরা তো বলে যে নাস্তিক মানে মা ছেলে সেক্স মা সেক্স তখন মিনার ভাই বলছিল যে যদি পরবর্তীতে কোনো ভিডিও তুমি থাকা অবস্থায় কোনো মুমিন বলে নাস্তিক মানে মা ছেলে সেক্স তখন তুমি এই ভিডিও থেকে ওই ল্যাব থেকে বের হয়ে যাবে

সেই পেজ থেকে আবার এই যে এই ওপেন স্টেজ পেজ আবার মানে কাফের ঘোষণা করছে আবার ওপেন স্টেজ আবার ওদেরকে কাফের ঘোষণা করছিল এদের ভেতরে আবার মুবাহালা হয়েছিল মুবাহালা বুঝেন মানে হচ্ছে গিয়ে আল্লাহ নামে কসম করবে যে মিথ্যা বলবে সে তিন দিনের ভিতরে না তিন দিন না যেন তিরিশ দিনের মধ্যে সে মানে তার উপরে আল্লাহ পাকে গজব নাজিল হবে এই মুবাহালা পর্যন্ত হয়েছিল ওই ভিডিও গুলা খোঁজ করে দেখেন যে মিনার কেন গিয়া বইলা আসে নাচ থেকে লাইভে গিয়া বইলা আসে এটা নিয়ে তাদের ভিতরে বিরাট মারামারি হয়েছিল একজন আরেকজনকে হুমকি ধামকি দিচ্ছিল মানে মুমিন মুমিন ওরাই মারামারি করছিল সেগুলো আপনি দেখতে পারেন তো মিনা ওই ঘটনার পর মিনারের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে আর কি মিনার ভয়টা পায় উল্টা পাল্টা এখন সব কিছুই করে সে আর তার যে ইয়াটা ছিল

তারপরও ছয়শো জন স্টুডেন্টের কাজ শেষ হচ্ছে না আমি অবাক যে একজন নারী তারপরে একজন সার আসলো সে সার আসে হুট করে নিল নেওয়ার পরে কয়েক মিনিটের মধ্যে কাজ শেষ করে ফেললো স্যার সবাইকে খাতাগুলো দিয়ে দিল আর ম্যাডাম কি করছিল সবাই একজন একজনকে বলো ওই রোল নম্বর এত সামনে আসো সাইন করো স্যার সবাইকে খাতা দিয়ে সাইন করে ফেললো আমি দেখি অবাক তো পুরুষের এই ক্ষেত্রে আমার তখন মনে হয়েছিল কোরআনের একটার কথা যে পুরুষকে সরাসরি নারীকে নেতৃত্ব দিলে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে তো ভাই এখন যেটা হয়েছে যে ধরেন একটা ছয় বছরের মেয়ে আমাকে অফার করছে ঠিক আছে আমাকে ভালোবাসে এখন আমি পড়ে গেছি কাক কাপে একটা বছরের মেয়ে আমাকে অফার করছে ছয় ঠিক আছে আমাকে ভালোবাসে এখন আমি পড়ে গেছি কাক কাপে কারণ আমি একটু আগে বলছি যে শিশু বিবাহ সমাজের সর্বশ্রেণীর মানুষের জন্য না একটা বিশেষ শ্রেণীর জন্য এটা জীবনের সমাধান বা নিরাপত্তা দিতে পারে

তাদের মানসিক গঠনের চিন্তা করছে আমার বয়স হচ্ছে একুশ বছর ডু ইউ ক্যান ছয় বছরের একটা মেয়ে একুশ বছরের একটা ছেলেকে জানায় যে সে ভালোবাসে আচ্ছা হ্যাঁ আমরা সবাই একটু দেখি এরপরে আমরা লাইফটা আস্তে আস্তে শেষ করে দিবো আমি আমি শেষ করে ফরাজ ভাই যদি থাকেন থাকেন এটা যদি আল্লাহাক আপনাকে বলতো মুমিন ভাই মুমিনরা তোমরা তোমাদের বন্ধের ধর্ষণ করো তাহলে কি আপনি সেটাকে নৈতিক হিসেবে ধরতেন নাকি অনৈতিক হিসেবে ধরতেন

প্রশ্নটা আপনার ছিল হচ্ছে যে সৃষ্টিকর্তা যদি বলেন যে তুমি তোমার বোনকে ধর্ষণ করো তো আমি করবো কিনা তাই তো কথা হচ্ছে যে ফার্স্ট আমি ভাবতাম ভেবে নিতাম যে যেহেতু এটা বলছে তো এটা এই কথার পিছনে কোনো লজিক আছে কিনা বা এটা লজিক্যাল কিনা হ্যাঁ বা এটা যে বলছে এটার পারপাস কি হতে পারে বা কোন পারপাসে বলা হচ্ছে এই কথাটা হ্যাঁ পারপাসটা আমি দেখতাম আমার তারপর আমি দিকটাও দেখতাম যে অন্যদিকে কি বলা হচ্ছে লাইক

দেখি ইসলামিক ফাউন্ডেশন বলছে নাকি আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি এটা কি না দেখেন ওই যে নিজ সুরতের সৃষ্টি করেছে নাকি এটা ওটাই ওটাই আচ্ছা এক সেকেন্ড ভাই আপনি হাদিসটার কোন অংশটুকু ইয়া করতেছেন সেটা আমাকে একটু বলেন আমি 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 আদমকে সৃষ্টি করেছি নিজ আকৃতিতে হ্যাঁ এখানে তো এই কথাটাই বলা আছে আদ আল্লাহ আদমকে নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন হ্যাঁ হ্যাঁ মানে আমি এই এই লেখাটা পড়ে বুঝলাম যে মানে আল্লাহ তালা তার আকৃতির মতো করেই আদমকে বানিয়েছেন তাই না এটা পড়ে তো এটাই বোঝা যাচ্ছে কিন্তু আমি যখন মানে একটা প্রশ্ন করতে গেছিলাম তখন বলতেছে এটা মানে এটা বোঝাই না এটা মানে বোঝানো হচ্ছে আল্লাহ তালা আদমকে আকৃতি দিয়েছে তার মতো করে মানে তার ইচ্ছা মতো আকৃতি দিয়েছে মানে তার মতো আকৃতি দেয় নাই এখানে তো এটা এটা তো বুঝতেছি না আমি এটা আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়ান আমি একটা ভিডিও দেখাই তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে এখানে যে জিনিসটা বলা আছে যে আল্লাহ নিজ আকৃতিতে সৃষ্টি করেছে এখানে আসলে আল্লাহর পাকে নিজ আকৃতির কথাই এখানে বোঝানো হয়েছে কিন্তু এখানে একটা বিষয় আছে যে কিছু কিছু পরবর্তী যুগের কিছু কিছু আলেম এটা নিয়ে একটু মানে উল্টাপাল্টা করছে মানে উল্টাপাল্টা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছে কিন্তু পরবর্তীতে তাদের সেই ব্যাখ্যাটা যে ভুল ছিল সেটাও প্রমাণ হয়েছে আমি একটু তো আর সময় নেই আমি একটু দেখি ভিডিওটা আপলোড হইলো নাকি এই হাদিসে যে জিনিসটা বলা হয়েছে আল্লাহ তালা আদমকে নিজ আকৃতিতে বা আপন সুরাতে সৃষ্টি করেছেন এই বিষয়ে আমরা শুনি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত আলেম এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যে মানে অন্যতম ফিকা ডিপার্টমেন্টের হেড এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা এবং সৌদি আরবে অত্যন্ত সম্মানিত আলেম ডক্টর আবু বকর জাকারিয়া ওনার বক্তব্যটা শুনি শুনেন পরবর্তী প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন ব্যাখ্যাটা বাক্যটার ব্যাখ্যা কি আল্লাহ তালা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন এই তার বলতে কাকে বোঝানো হয়েছে এ নিয়ে আলমদের মধ্যে দুটি মত আছে একজন বলেন যে আল্লাহ তালা আদম আলাহ তার সুনির্দিষ্ট যে আকার আল্লাহ তালা নির্ধারণ করেছেন সে আকারে সৃষ্টি করেছেন আগে থেকে যে এই আকারে আমি আদম বানাবো সেটা অনুসারে তিনি সৃষ্টি করেছেন এইটা বললে কারো কোনো মাথা ব্যথা থাকে না কিন্তু সমস্যা হচ্ছে এটা বললে মাথা ব্যথা থাকে আমাদের কারণ হচ্ছে অন্য একটা সহিহাদিস আসছে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন রহমানের অর্থাৎ তার নিজস্ব আকৃতি সৃষ্টি করেছেন এটা বলেছেন এটা সহিদিজার প্রমাণিত সুতরাং আমরা মনে করি

উল্টা পাল্টা আরেকটা একদম সেখানে আমাকে যখন উত্তর দিচ্ছিল একটা লিঙ্ক দিছে বলতেছে একটু লিঙ্কটা ওপেন করে লিঙ্কটা ওপেন করার পর স্ক্রিনে যখন আনলো ইমাম নবীর একটা ব্যাখ্যা দিচ্ছিল ইমাম নব ব্যাখ্যাতেও ব্যাখ্যা তো স্পষ্ট ভাবে আমি পড়ে দেখলাম আহ আপন আকৃতিতে সৃষ্টি করেছে আদমকে আপন আকৃতিতে এখন আপন আকৃতি মানে নাকি বোঝাইছে ধর আমি একটা চেয়ার বানাইলাম সেই চেয়ারটাকে আমি আকৃতি দিলাম এরকম একটা জিনিস বোঝাইছে মানে নিজের মতো করে আকৃতি দিছি ওটা নাকি বোঝাই নেই এখন আমি পড়ে বুঝতেছি একটা ওনার বলতেছে আরেকটা এটাই তো ভাই সমস্যা ঠিক আছে আপনারা যেটা মানে বোঝার সেটা তো বুঝলেনই পারভেজ ভাই আজকে tyle আমরা কি লাইভটা শেষ করে দেব নাকি আপনি একটু করবেন পারভেজ ভাই সরি আসি ভাই আমার মনে হয় নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছিল সরি লাস্ট না আমি আর করব না আসি ভাই লাস্ট একটা কথা বলি মূল কথা হচ্ছে যে তারা আল্লাহকে যেভাবে পোর্ট্রে করে সেটা হচ্ছে আল্লাহ একটা এত চরম মাত্রে ইডিয়েট যে কোনো একটা সিম্পল কথা বলতে পারে না সেটাকে স্পষ্ট করে বলতে পারতো যে আমি আমার নিজের ইচ্ছামতো মতো আদমকে তৈরি করছি সেটা না বলে জাস্ট লাইক অ্যান ইডিয়েট সে বলতেছিল যে আমি নিজের আকৃতিতে আদমকে সৃষ্টি করছি একজন মানুষ যদি যে আমি আমার নিজের ইচ্ছা মতো টেবিল চেয়ার বা আমি আমার ঘর বানাইছি তাহলে সে বলবে আমি আমার নিজের বানাইছি কোন একেবারে নিম্নমানের মুমিন হইলে কেউ বলতে পারে যে আমি নিজের আহ নিজের আকৃতিতে আমি আমার টেবিল বানাইছি নিজের আকৃতিতে আমি আমার ইয়ে বানাইছি আপনি কি বলতে চান যে আল্লাহকে আয়োজন যুক্ত লবণের সমস্যায় ভুগতেছে তার গর্ভবতী মা যখন পেরেছিল আল্লাহাক

মানে আমার এটাই বলে আর কি মানে আমি যতগুলো পেজে যাই প্রশ্ন করার জন্য আসলে আমি আপনার ওয়েবসাইট লেখাগুলো পড়ে যে সংশয়টা আছে সেটা কাটিয়ে ওঠার জন্যই মূলত যাই আরো একটা পেজে গিয়েছিলাম সেখানে প্রশ্ন করার পর আমি যখন কথা বলছিলাম তখন নাকি আমাকে মনে হচ্ছিল যে আমি মুসলমান নই আমি একজন হিন্দু মুসলমান সেজে গেছি এরপর আমাকে বলতে যে ক্যামেরাটা একটু অন করতে আমি যে চেহারাটা দেখাইতে হবে প্রমাণ করতে হবে যে আমি মুসলিম মানে এরপর তো আসলে আর কিছু বলা যায় না ওনাদের বায়াসে বায়াস না হলে আপনি ইসলামের শত্রু দ্যাটস ফাইন তাই ভাই এটা একটা খুবই ইয়া জিনিস খুবই ভালো জিনিস যে আপনি আপনার যে নাস্তিক না বাট আপনার ধর্মনের डाउट আসছে এবং আপনি লেজিটলি বা দুই পক্ষের রিজনিং গুলো যাচাই বাছাই করে দেখতেছেন যে কার রিজনিংটা স্ট্রং এটা খুবই ভালো একটা ইয়া খুবই ভালো একটা স্টক মানে খুব খুব ভালো একটা স্টেপ আপনি যাচাই করতে থাকেন কোন একটা ইয়া নাওটা কোন একটা পজিশন নেওয়াটা আমি আস্তিক বা নাস্তিক এই পজিশন নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট না বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যাতে করাটা মানে ওই যাতে আর মধ্যে থাকাটা ওটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট যে আমি আমি বায়াসনেস কে রেখে আমি নিরপেক্ষ ভাবে ইয়া করে দেখলাম যাতে করে দেখলাম যে কোন কারা অ্যাকচুয়ালি রিজনিং তাদের কাদের কথার পিছনে রিজনিং আছে ওটা আমি যাচাই করে দেখলাম এটা বেশি ইম্পর্টেন্ট